হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের উদাহরণ এক সম্পাদনটা করিয়েছিলাম। আজকে আমরা উদাহরণ দুই করাবো। তার আগে আমরা প্রশ্নটা আগে দেখে নিই ভালো করে। আর তোমরা নিশ্চয়ই সকলে বইটা খুলে রেখেছ, বইটা খুলে তোমরাও প্রশ্নটা দেখো। একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই প্রশ্নটা ছিল। দেখো ক নাম্বারে কি বললো, উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা চিত্রে প্রকাশ করব। খ নম্বরে বলা হলো ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, এটা সবসময় থাকে। আর গ নম্বরে কি বলা হলো, একটি বর্গের পরিসীমা 2s হলে, 2s মানে 12 সেন্টিমিটার, তাই না, বর্গটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা চিত্রটা আঁকব। স্কেল নিয়ে নিলাম আমরা প্রথমে। আমরা যেটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, ভূমি এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, তাহলে আমরা ভূমির এটা আমরা নেব 3 সেন্টিমিটার। তিন সেন্টিমিটার নিলাম। এরপরে কি দেওয়া ছিল? এরপরে দেওয়া ছিল অপর দিবর সমষ্টি, সমষ্টিটাও আমরা নিয়ে নিলাম। কত সেন্টিমিটার দেওয়া ছিল? 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 6 সেন্টিমিটার অপর দিবর সমষ্টি নিয়ে নিই। অপর দিবর সমষ্টি 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। আর কি নিতে হবে আমাদের? ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। তাহলে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ নিতে হলে আমাদের 45 ডিগ্রি নিতে হলে প্রথমে আমাদের একটা লম্ব আঁকতে হবে, তারপরে সেটাকে আমরা দ্বিখণ্ডিত করব, তাই না? তাহলে 45 ডিগ্রি হবে। তার আগে তো আর আমাদের 45 ডিগ্রি হচ্ছে না। তাহলে প্রথমে আমরা একটা লম্ব নেব, লম্ব আঁকতে হলে কিন্তু আমাদের পাঁচবার কাটতে হয়। দেখো আমরা লম্বটা কিন্তু আঁকতেছি, ভালো করে দেখবা, আমাদের কম্পাসের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন স্কেল দিয়ে আমরা লম্বটা আঁকবো। স্কেলটা বসালাম, দেখো লম্বটা আমরা এঁকে ফেললাম। লম্ব কিন্তু 90 ডিগ্রি, তাই না? এখন 90 ডিগ্রি হলে 90 ডিগ্রিটাকে আমরা এখন কম্পাস দিয়ে দ্বিখণ্ডিত করব। দেখো এখন আমরা স্কেলটা বসাবো। আমাদের স্কেলটা বসানো হয়ে গেল, এখন আমরা কেটে দেব, দাগটা দিয়ে দেব। দেখো আমাদের দ্বিখণ্ডিত করা হয়ে গেল। এবার আমরা নামগুলো দিয়ে নিই। আমরা এটা ছিল এ, এটা ছিল এস, আর আমাদের 45 ডিগ্রি কোণটাকে যদি আমরা, এটা 45 ডিগ্রি হয়ে গেল, এটাকে যদি আমরা এক্স ধরি, সেটাকে আমরা এক্স ধরি,
এটা কিন্তু 45 ডিগ্রি এক্স ধরলাম আমরা এটাকে তাহলে এটা কিন্তু ক নম্বরের উত্তরটা হয়ে গেল আমাদের ক নম্বরের উত্তরটা হয়ে গেল এখন আমরা খ নম্বরের উত্তরটা করব খ নম্বরে দেখো কি ছিল আমাদের আবার একটু দেখে নেই ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন বিবরণ অবশ্য তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করব এখন প্রথমে আমরা স্কেল নিলাম স্কেল নিয়ে একটা রশ্মি নিলাম আমরা এক্স একটা রশ্মি নেব বড় দেখে নেই রশ্মি একটা রশ্মি নিলাম এই রশ্মির নামটা দিলাম আমরা এ এক্স এক্স একটা রশ্মি নিলাম এরপরে রশ্মির থেকে আমরা কি করব ভূমি এ এর সমান করে কেটে নেব তাই না ভূমি এর সমান যদি কেটে নেই তাহলে আমরা কম্পাস দিয়ে কেটে নেই দেখো আমরা ভূমির সমান করে কেটে নেব ভূমির সমান করে কেটে নিলাম এটার একটা নাম দিয়ে দিলাম বি ভূমিটা কিন্তু 3 সেন্টিমিটার ছিল 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ছিল ভূমি 5 না কিন্তু 3 সেন্টিমিটার আর এসটা ছিল 6 সেন্টিমিটার এসটা ছিল 6 সেন্টিমিটার তাহলে দেখো আমরা এখন কি করব এই 45 ডিগ্রি কোণের সমান করে আমরা এই বিন্দুতে একটা কোণ আঁকব তাহলে আমরা ছোট করে নেই কেটে নিলাম কোণের সমান কোণ এবার আমরা স্কেল দিয়ে দাগ দেব স্কেল দিয়ে আমরা একটু বড় করে নেই দাগ দিলাম স্কেলটা সরিয়ে ফেলি আমরা এখন কম্পাস দিয়ে আমরা এই 6 সেন্টিমিটারের কম্পাস দিয়ে 6 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা কেটে ফেলবো কম্পাস দিয়ে 6 সেন্টিমিটার নিয়ে নিলাম আমরা ছয় সেন্টিমিটার কেটে ফেললাম এখানে কিন্তু আমরা একটা নাম দিয়ে দিই এখানে নাম দিই আমরা একটা ডি আর সবার উপরে আমরা নাম দিই ই এবার দেখো আমরা এই বিডিটা যোগ করে দেব আমরা স্কেলটা বসিয়ে আমরা বিডিটা যোগ করে দেব এখন আমরা বিডিটা যোগ করে দিলাম এবার দেখো একটা কোণ হলো এ ডি বি একটা কোণ হলো সেই কোণের সমান করে আমরা বি বিন্দুতে বিডি রেখার সাথে একটা কোণ অঙ্কন করব এই কোণের সমান করে আমরা এই বিন্দুতে একটা কোণ আঁকবো এবার আমরা চৌড়ার মাপটা নেব এতখানি চৌড়ার মাপটা নিলাম আমরা এই চৌড়ার মাপটা এখানে আমরা কাটবো এবার আমরা স্কেল দিয়ে দাগটা দিব দেখো স্কেল দিয়ে আমরা দাগটা দিলাম এখানে নামটা দিলাম আমরা সি তাহলে চিত্রটা কিন্তু আমাদের হয়ে গেল দেখো আমরা চিত্রটা দেখি আর একবার তাহলে আমরা কিভাবে আঁকলাম একবার আমরা যদি এটাকে যদি আমরা রশ্মি দিয়ে দেই এটাকে আমরা একটা রশ্মি দিয়ে দেই আমরা যদি এমন করে বলি যে এক্স একটি রশ্মি নেই এক্স থেকে এর সমান করে এ বি অংশ কেটে নেই এটা কিন্তু এর সমান তাই না
এরপরে এবি রেখার এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে অর্থাৎ 45 ডিগ্রি কোণের সমান করে কোণ বি এ ই আঁকি। এই থেকে এস এর সমান করে এডি অংশ কেটে নিই, এই বড়টা কিন্তু এস এর সমান করে, তারপরে বিডি যোগ করি। বিডি রেখার বি বিন্দুতে কোণ এ ডি বি এর সমান করে কোণ ডি বি সি আঁকি। মনে করি বিসি রেখা এই এডি রেখাকে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের বর্ণনাটা হয়ে গেল। এখন আমরা একটু দেখতে পারি যে বর্ণনাটা এখানে আমরা দিলাম, ওরা বর্ণনাটা কীভাবে দিচ্ছে আমরা একটু ইচ্ছাগুলো দেখতে পারি। দেখো ওরা বর্ণনা দিছে এক্স যে কোনো রশ্মি থেকে এ বিকল টু এ কাটি, তারপরে এ বিন্দুতে এই কোণ সমান সমান এক্স আঁকি, এভাবে বর্ণনা দিতে পারো। এইচ থেকে এ ডি ইকুয়াল টু এস নেই, মানে আমরা বলছি এস এর সমান করে এডি অংশ কেটে নিই, বিডি যোগ করি। এবার বি বিন্দুতে এই কোণের সমান করে এ ডি বি কোণের সমান করে ডি বি সি কোণ অঙ্কন করি। বি সি রেখাংশ এ ডিকে সি বিন্দুতে ছেদ করে, আমরা বলছিলাম মনে করি এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো একই রকম সেম, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা খ নম্বর করলাম, গ নম্বরে যাবো। গ নম্বরের প্রশ্নটা কী বলছিল দেখো, গ নম্বর বলছে একটি বর্গের পরিসীমা টু এস, টু এস মানে এস যদি হয় 6 সেন্টিমিটার, টু এস হবে কত 12 সেন্টিমিটার, তাই না? হলে বর্গটি আঁকো। এবার আমরা গ নম্বরে যাবো। গ নম্বরের চিত্রটা আমরা আঁকবো। এখন প্রথমে আমাদের টু এস অর্থাৎ স্কেল দিয়ে আমরা একটা রেখা নেব, যেটা টু এস, টু এস সমান সমান আমরা দেখলাম এস যদি 6 সেন্টিমিটার হয় টু এসটা কিন্তু হবে 12 সেন্টিমিটার। আর একটু নিচে নেই আমরা যাতে আমাদের একটু সুবিধা হয়। 12 সেন্টিমিটার যদি হয় এখান থেকে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হলো, এটা নিলাম আমরা টু এস, টু এস, টু এস আমাদের 12 সেন্টিমিটার নেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা দ্বিখণ্ডিত করে রাখব, অর্থাৎ চার ভাগে ভাগ করব। প্রথমে অর্ধেক করব, তারপরে আবার বাকি অর্ধেক করব। কম্পাস দিয়ে একটু, কম্পাসটা একটু ছোট যার কারণে এটাকে অর্ধেক করা একটু কঠিন হয়ে যাবে, তারপরেও আমরা একটু চেষ্টা করে দেখি অর্ধেক করা যায় কি না। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হবে। হ্যাঁ, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ হয়েছে, বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে আমরা দুইটা বৃত্ত আছে বাকি, উপরে একটা আঁকবো আর একটু কমিয়ে দিই, হ্যাঁ এখানে দিই। তাহলে একটা বৃত্তচাপ আঁকবো আমরা এখানে, আর একটা বৃত্তচাপ আঁকবো আমরা নিচে, ঠিক আছে। এরপরে এই পাশ থেকে যদি আমরা আঁকি দেখি আমাদের হয় কিনা, হয়েছে, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, এখানে হয় নাই, না হইলেও আর একবার দিলে আমাদের হয়ে যাবে। এই পাশ থেকে যদি আবার দেই, হ্যাঁ এইটিকে যদি আমরা এই পাশে নিয়ে মাটি নিতে হয়ে গেছে, তাহলে অর্ধেক হলো। এখন অর্ধেকটা হলো, সেই বিন্দুটা আমরা কীভাবে নেব, স্কেল ধরে সেটাকে আমরা নিতে হবে। স্কেল ধরে আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম, এটা অর্ধেক হয়ে গেল। এবার আমরা আবার কম্পাসটা নিয়ে নিই, এবার আমরা আরেকটু ছোটো করে এটাকে অর্ধেক করব। আবার অর্ধেক এসে বেশি হয় না, এখানে নেই, এখানে নিয়ে আমরা আবার এখানে অর্ধেক করলাম। যদি আমরা এই বিন্দুতে নেই, এখানে আবার কাটলাম,
এখানে আবার কাটলাম। ঠিক আছে, আমাদের এটাও অর্ধেক হয়ে গেল। এখন এখানে আমরা দাগ দেব। হয়ে গেল, এখানে একটা দাগ দিলাম, এখানে কাটা হয়ে গেল আমাদের। এবার দেখো আমরা কি করব, স্কেলটাকে ঠিক করে নিই। এখানে একটা আমরা প্রথমে একটা রেখা নিয়ে নিই, রেখার নামটা আমরা দিয়ে দিতে পারি, এটাও আমরা এ এক্স দিয়ে দিতে পারি। এ এক্স একটা রশ্মি নিলাম আমরা, এ এক্স একটা রশ্মি নিয়ে নিলাম আমরা। এরপরে এটা একটা রশ্মি নিয়ে নিই। এরপরে দেখো এই মানে টু এসকে ওয়ান ফোর্থ করতেছি আমরা, টু এসকে আমরা ওয়ান ফোর্থ করছি। টু এস মানে এটাকে যদি আমরা টু এসকে যদি আমরা পি ধরি, পি সমান সমান এটা টু এস সমান নিলাম, তাহলে এইটুক হবে ওয়ান ফোর্থ পি, ওয়ান ফোর্থ পি। তাহলে ওয়ান ফোর্থ পি এর সমান ব্যাসার্ধ নেব আমরা। তাহলে কী করবো, কম্পাসটাকে নিয়ে যাই আমরা, একটা মাপ দিয়ে সব কাজ করলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে ওয়ান ফোর্থ পি এর সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের এখানে কি হলো, আমাদের এখানে ওয়ান ফোর পি এর সমান কেটে নেওয়ার পরে আমাদের একটা লম্ব আঁকতে হবে এই রেখায়। এই রেখায় নাম লম্ব আঁকতে হলে আমাদের একটু কম্পাসটা ছোট করে নিই। লম্ব আঁকার জন্য আমরা একটা বৃত্তচাপ নিলাম, তারপরে পাঁচবার নেব, তাই না? আর একটা নিলাম, তারপরে আর একটা নিলাম, এইটাই উপরে বড় করে দিলাম। এরপরে এখান থেকে আর একটা নিলাম, কাটলাম। তাহলে আমাদের এখন স্কেল দিয়ে লম্বটা আমাদের রাখতে হবে। আমরা লম্বটা নিয়ে নিলাম, এখন লম্বটা নিয়ে নিলাম। এখন দেখো আমরা কি করব, কম্পাস দিয়ে এখন সবগুলো মাপ একই মাপের হবে। এখানে যে মাপটা আমাদের হয়েছে এখানে, সেই মাপ দিয়েই কিন্তু আমরা উপরেও নিব, সব জায়গায় নিব সেই মাপ। দেখো এই মাপ দিয়ে কাটলাম, এরপরে এই মাপে আবার এই পাশে আমরা মাপ দেব, কাটলাম, আবার এই মাপে এখান থেকে আমরা ওই পাশে মাপটা দেব। ঠিক আছে, এখন কিন্তু আমরা স্কেল দিয়ে কম্পাসের কাজ আমাদের শেষ, এখন আমরা স্কেল দিয়ে যোগ করব। এখন দেখো যোগ করে ফেললাম আমরা, একটা যোগ, এরপরে এই পাশে আর একটা যোগ করবো আমরা, এই যোগটাও করে ফেললাম আমরা। এখন আমাদের স্কেলের কাজও শেষ হয়ে গেলো। এখন আমরা একটু নামটা দিয়ে দিই, বইয়ে যেভাবে নামটা দিছে সেভাবে আমরা নামটা দিলে ভালো হয়। এটা বি দিলাম, এ বি, এটাকে আমরা সি দিই, আর এটাকে আমরা ডি দিই। তাহলে কি হলো আমাদের, এ বি সি ডি হয়ে গেলো, আর উপরে যে একটা আছে সেটাকে আমরা ই দিই। দেখো আমাদের চিত্রটা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা বর্ণনা দিতে যাই, বর্ণনাটা এমন হবে যে এক্স একটি রশ্মি লই, এক্স থেকে ওয়ান ফোর্থ পি এর সমান করে এবি অংশ কেটে নিই, এবি রেখার এ বিন্দুতে এই লম্ব আঁকি, এই থেকে ওয়ান ফোর্থ পি এর সমান করে এডি অংশ কেটে নিই, বি ও ডি কে কেন্দ্র করে ওয়ান ফোর্থ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ই এ এক্স এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে, সি ডি বি সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হইল। এটাই ছিল বর্ণনা। আর ওরা কীভাবে বর্ণনা দিল আমরা একটু দেখে আসি, ওদের বর্ণনাটা কেমন হয়েছে। দেখো ওদের বর্ণনাটা কী বলছে, এ এক্স যে কোনো রশ্মি থেকে এ বি ওয়ান ফোর পি কেটে নেই, হ্যান
এই বিন্দুতে এই লম্ব এবি আঁকি, আমরা কথাই বলছি, ওরা এই চিত্রের মাধ্যমে বলছে, মানে এই প্রতীকের মাধ্যমে বলছে, এ থেকে এডি ইকুয়াল টু এবি কাটি। এখন বি ও ডিকে কেন্দ্র করে ওয়ান ফোর পি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে বিসি সিডি যোগ করি, তাহলে এবি সি উদ্দেশ্য। সেম বর্ণনা, সেম সব কিছু, তাই না? সুতরাং তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের এবার হয়ে গেল, আজকে আমরা শেষ করব। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের এই লেসনটা বেশ বড় হয়ে গেছে, বড় হবেই, কারণ এটা সৃজনশীল অঙ্ক। আর বেশ ইম্পর্টেন্ট এটা, এখন যে কথাটা বলতে চাচ্ছি আমরা শেষ করে দেব। তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো যদি তোমার পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে দেখাবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবো, যাতে ফিউচারে কোনো ভিডিও দিলে তোমার কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।